হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউব ভিডিও এডিট কিভাবে করবেন ফিল্মোরা 9 দিয়ে। এবং আজকে ভিডিও এডিট যেটা করবেন আপনারা ইউটিউব চ্যানেল ডিকোডিং ওআইটি ইউটিউব চ্যানেলের মতো করে আপনারা ভিডিও এডিটিং কিভাবে করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ। তো আপনারা ভিডিও এডিট করার জন্য আজকে আমি আপনাদের দেখাবো যে ল্যাপটপ থেকে এবং কম্পিউটার থেকে ফিল্মোরা 9 এর মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করবেন ডিকোডিং ওআইটি ইউটিউব চ্যানেলের মতো। আপনারা যারা বেসিক ভিডিও এডিট করে তাদের থেকে একটু আপডেট করার জন্য আমি আপনাদেরকে বলবো এবং বিস্তারিত দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপডেট করবেন, কালার গ্রেডিং কিভাবে করবেন এবং টেক্সট ভিডিও সাউন্ড এফেক্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা বিস্তারিত সব কিছু আপনারা কীভাবে সেট করবেন এবং কোথা থেকে এগুলো পাবেন সেগুলো আমি লাস্টের দিকে জানিয়ে দেবো। প্রো কপিরাইট ফ্রি ভিডিও মিউজিক ফটোস যা কিছু প্রয়োজন হবে সব কিছু কিন্তু কপিরাইট ফ্রি, কোথা থেকে পাবেন আমি জানিয়ে দেবো আপনাদেরকে বিস্তারিত ভিডিওর সর্বশেষে। তো সর্বপ্রথম মেন বিষয় যেটা হচ্ছে আপনাদের ভিডিও এডিট করার জন্য আপনাদের যে ইউটিউব ভিডিও বানানোর জন্য আপনাদের যেগুলো প্রয়োজন হবে, টেক্সট প্রয়োজন হবে এবং ইফেক্ট প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড সাউন্ড ইফেক্ট ফটো ভিডিও ইত্যাদি আপনার কিন্তু প্রয়োজন হবে, এগুলো দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। আমরা চলে যাবো এখন আমাদের ল্যাপটপের হোম স্ক্রিনে এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিডিও এডিট করবেন ফিল্মোরা 9 এর মাধ্যমে প্রফেশনাল লেভেলে। ঠিক আছে, তো আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকুন, নিজে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন। চলুন দেখা হচ্ছে ভিডিও ল্যাপটপের হোম স্ক্রিনে। তো আমি ইতিমধ্যে ফিল্মোরা 9 মাধ্যমে যে প্রজেক্টটা আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, তো সেই প্রজেক্টটাতেই আমি আপনাদের কাজ দেখাবো। কারণ আমাকে ক্যামেরার মাধ্যমে কিন্তু আমাকে এই ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে, কারণ আমার আমার পিসির কনফিগারেশন খুবই খারাপ, তাই আমি পারছি না স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো একটু সমস্যা হলে অ্যাডজাস্ট করে নেবেন। তো ধরুন সর্বপ্রথম আমি আমার প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। তো আমি ভিডিওটি লম্বা না করার কারণে আমি প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছি, জাস্ট আমি আপনাদের সঙ্গে রিভিউ করে দেখাবো এবং কোথায় কীভাবে সেটিং করতে হয়, টেক্সট ফটো ভিডিও আপনারা কোথায় কীভাবে লাগাবেন, অ্যানিমেশন টেক্সট কীভাবে লাগাবেন এবং ইফেক্টগুলো কীভাবে কোথায় অ্যালাইনমেন্ট করবেন সেগুলো বিস্তারিত আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার প্রজেক্ট মিডিয়া আছে 16 ফাইল, এখানে আমার ইনপুট করা আছে ভিডিও এবং ফটো এবং ইফেক্ট দিয়ে, আমার অডিও ফডিও সব কিছু দিয়ে কিন্তু আমার অলরেডি 16 প্রজেক্ট মিডিয়া এখানে ইনপুট করা আছে। এবং এই 16 প্রজেক্ট আমি ইনপুট করেই কিন্তু আমি একটি প্রফেশনাল ভিডিও ইনপুট করেছি। তো আমি আপনাদের সামনে একটু এটা প্রেজেন্ট করতে চাইছি, আপনারা সর্বপ্রথম দেখুন কিরকম ভিডিও এখানে করা যায়। হ্যালো ভিউয়ার্স, আপনি কি চান ইউটিউব ফেসবুকের জন্য প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট? কারণ আপনার ভিডিওটা যতই মূল্যবান হোক না কেন, আপনার থাম্বনেলটাই যদি বেকার হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল যাবে না। আর আপনার ভিডিওটি ভাইরাল না গেলে কিন্তু আপনার চ্যানেলটি পোস্ট মিলবে না, তাহলে আপনার থাম্বনেলটা হচ্ছে একটি ভিডিও ভাইরাল করার অন্যতম একটি কারণ। থাম্বনেল আপনি কিভাবে বানাবেন, কোন সফটওয়্যার থেকে বানাবেন এবং ফুল এইচডি রেজুলেশনে আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকুন, কারণ অনেক মূল্যবান তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো একটি থাম্বনেল ক্রিয়েট করার জন্য। আর প্রফেশনাল কিভাবে একটি থাম্বনেল ক্রিয়েট করবেন, আপনার অডিয়েন্স রিটেনশন যে কিভাবে বাড়াবেন এই একটি থাম্বনেলের কারণে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন ইতিমধ্যে ভিডিওটা এখানে অনেকগুলো টেক্সট আছে এবং ফটোস আছে এবং সেই ফটোগুলোর যে সাউন্ড ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সাউন্ড ইফেক্ট অ্যাড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোটা অ্যালাইনমেন্ট করা আছে এবং এখানে যে সাউন্ড ইফেক্টগুলো কিন্তু অ্যাড করা আছে। তো মূলত আপনার যে মেন প্রজেক্টটা সেটা এখানে আপনারা ইনপুট করে দেবেন। প্রজেক্ট ইনপুট করার পর আপনাদের যে অডিওটা থাকবে, আপনার ভিডিওর সাথে যদি ইনক্লুডিং যদি অডিও থাকে তাহলে আপনার একটা মিডিয়া ফাইলে কিন্তু দুটো থাকবে, আর যদি আলাদাভাবে অডিও ফাইল অ্যাড করেন তাহলে আপনারা প্রথমে অ্যাড্রেস লাইনে আপনি মিডিয়া যে ভিডিও থাকবে সেটা কিন্তু আপনার অ্যাড্রেস লাইনে আপনার মেন যে ভিডিও ফুটেজটা থাকবে সেটা আপনি অ্যাড করে দেবেন। মিউজিক লাইন 1 যেটা থাকবে সেটাতে আপনার কিন্তু মেন অডিওটা আপনি অ্যাড করে দেবেন এবং তারপরে করতে হবে আপনাদের মেন কাজ। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড অডিও যেটা, সেটা ব্যাকগ্রাউন্ড অডিওটা কিন্তু আমার এখানে আছে ইতিমধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টেক্সট আপনার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ব্যাকগ্রাউন্ডে আমার একটা নাম, চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই চ্যানেলের নামটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা শো করাতে পারবেন। এবং এখানে আপনারা টেক্সটটাকে আপনি অনেকটা হাইলাইট করলে ডবল ক্লিক করবেন এবং এখানে আপনারা হালকা স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে দেখতে পাবেন আপনারা অপাসিটি একটা অপশন পাবেন, অপাসিটিটাকে বাড়িয়ে দিলে কিন্তু আপনার টেক্সটটা হাইলাইট বেশি হবে, অপাসিটিটা কমিয়ে দিলে কিন্তু আপনার টেক্সটটা অনেকটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মার্চ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মার্চ হয়ে থাকলে টেক্সটটা অনেক ভালো লাগে এবং ভিডিওটাও কিন্তু অনেকটা প্রফেশনাল একটা লুক পাওয়া যায়। তো এটা হচ্ছে মেন টেক্সট আপনার দেওয়ার ক্ষেত্রে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাবলি যে এটা দেওয়া আছে, এখানে আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো ইফেক্টের মাধ্যমে, আপনারা এখানে অনেকেই পেয়ে যাবেন, আপনারা সেই ইফেক্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ইউজ করতে পারবেন, এখানে অনেকগুলো আছে। এবং এখানে আপনারা আরেকটি দেখলেন যে আমি হ্যালো বললাম এবং
এখানে হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স বলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডও হয়েছে এবং আপনার কিন্তু হ্যালো ওয়ার্ডটাও চলেছে। তো এখানে আপনি টেক্সটে যাবেন, টেক্সটে যা আপনার সিম্পল নর্মাল ফন্ট যেটা থাকবে সেটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্র করে এখানে ছেড়ে দেবেন এবং আপনি যে ওয়ার্ডটা লিখতে চান সেই ওয়ার্ডটা লিখে দেবেন এবং তার নিচে কিন্তু এখানে এটা চেঞ্জ করে দেবেন, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি অ্যাড করে দেবেন এখানে। তাহলে কিন্তু আপনার খুব একটা ভালো একটা প্রফেশনাল লুক পাওয়া যাবে। এবং অনেকের কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, ইফেক্ট স্লাইড শোয়ের ইফেক্টগুলো থাকে না মিউজিকগুলো, তা আপনারা সেক্ষেত্রে কী করবেন? তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের আমি সিম্পল একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই। এখানে আপনি ভালোভাবে নোটিস করেন এখানে আপনার অডিওটা কীরকম একটা সাউন্ড আসছে, একরকম সাউন্ড আসলে এবার আপনি এই অডিওটাকে চাইলে কিন্তু এবার আপনারা চাইলে কিন্তু এই অডিওটাকে আবার অন্যরকম সাউন্ড করতে পারবেন। একরকম শুনলেন এবং এখানে ডবল ক্লিক করেন এবং এখানে পিচ যেটা আছে সেটাকে হালকা কমা বাড়া করিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার সাউন্ডটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনারা শুনেন এখানে সাউন্ডটা কেমন হয়, দেখতে পাচ্ছেন অনেকটা চিকন মানে পাতলা সাউন্ড হচ্ছে এবং যত বাড়াবেন তত কিন্তু আরো পাতলা সাউন্ড হবে। আপনারা দেখুন আবার একবার শোনাই আপনাদেরকে দেখেন। এবং এটাকে যদি আমি আপনার কপি করে আবার এতে এখানে স্লাইড করে দিলেন, আমি এটাকে আপনাদেরকে ভালোভাবে দেখাই, যেমন কপি করলাম এবং আমি এখানে পেস্ট করে দেবো, এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এটাকে পিচটাকে আমি হালকা কমিয়ে, হালকা বলতে অনেকটাই কমিয়ে দেবো, -8 নিয়ে চলে যাবো এবং এবার অডিওটা আমি শুনবো। দেখেন অনেকটা মোটা সাউন্ড হচ্ছে। তো বন্ধুরা আপনারা ভিডিওতে যতটা অ্যাট্রাকটিভ হয়ে আপনারা কাজ করবেন, মানে যতটা মনোযোগ দিয়ে কাজ করবেন, সময় দিয়ে কাজ করবেন, আপনার ভিডিও কিন্তু ততটাই প্রফেশনাল রূপে আপনার পরিণত হবে। এবং আপনারা এই অডিও সাউন্ডগুলো পাবেন কোথায়, আমি আপনাদের প্রথমে বলেছি যে অডিও সাউন্ডগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং কোনো কপিরাইট ক্লেম ছাড়াই। তাহলে আপনারা কোথায় পাবেন এটা? কিন্তু আপনারা ইউটিউব অডিও লাইব্রেরিতে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারবেন এবং এই ভিডিও বানিয়ে আপনারা ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এই ভিডিওগুলো কোথায় পাবেন? অডিও আপনি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নিয়ে ডাউনলোড করলেন, কিন্তু ভিডিওগুলো কোথায় পাবেন? ভিডিও, ফটোস আপনারা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন পিক্সাবাই এবং পিক্সেল ল্যাবে। আপনার দুটো ওয়েবসাইট আছে, আপনারা চাইলে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং ওখানে থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন এবং আপনারা এখানে অনেকগুলো আপনারা ফিউচার পেয়ে যাবেন, ট্রানজ্যাকশানে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। ট্রানজ্যাকশানে যাওয়ার পরে আপনাদের এখানে আপনাদের দেখাই, এখান থেকে আমার এই ইউটিউবের যে লোগোটা আছে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে ফলো করবেন, ইউটিউবের অডিওটা ভিডিওটা মানে স্লাইড শো হয়ে কিন্তু আমার নতুন আরেকটি ভিডিও চালু হয়ে গেল। তখন আপনারা কি করবেন, এখানে ট্রানজেকশনে যাবেন, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্র করে আপনারা যেটা দিবেন সেটা কিন্তু এনে আপনার কাজ করবে। তো দেখুন এবার আমার ভিডিওটা কিন্তু অন্যরকম ভাবে স্লাইড হয়ে যাবে। দেখুন এখানে আপনারা যেরকম ব্যবহার করবেন সেরকম আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে টোটাল অনেক আপনারা আছে, ইনক্লুড অনেকটা আপনার ট্রানজেকশন আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন এবং এখানে কাট কপি সব পেয়ে যাবেন এবং এখানে আপনারা গ্রিন স্ক্রিন পেয়ে যাবেন এবং কালার কমিউনিকেশন সব পেয়ে যাবেন। তো একটা ভিডিওর মাধ্যমে এত কিছু শেয়ার করা সম্ভব নয়, আমি চাইছি আমি আপনাদের অল্প টাইমের মধ্যে বেশি কিছু শেখাতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিজে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।